ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে দাদা, আজকে আসছে অনেক দিন পর। চরবাচীন মানে কি? অপরিপক্ক। স্টুডিও আমাদের ওয়ার্ক স্টেশন। কাজ হচ্ছে আশনুর, আশনুর হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার। এই হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে টোটাল আমরা এখানে কাজটা করি। মানে এটা মেইন স্টুডিও আর কি আমাদের। আমাদের ডো হচ্ছে আমাদের ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন হচ্ছে লজিক প্রো, আমরা লজিক প্রো কাজ করি। ওই পাশে আরেকটা আছে যেটা কিবোর্ডে কাজ হয়, আর এই কিবোর্ড অন্যান্য ইনস্ট্রুমেন্ট যা যা আছে আর কি সেই জিনিসগুলো। আমাদের মাইক্রোফোন, মাইক্রোফোনটা হচ্ছে আমাদের টাক্সটার, টাক্সটার আমরা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করি, ভালো, অনেক ভালো। যারা আসেন, যারা ক্রমাগত কাজ করে যাচ্ছেন আর কি, দাদা আজকে আসছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ একটা মুহূর্ত, আসেন পরে একটু দেখাই। দাদা আমার সাইডটা দেখছেন, একটা শব্দ যদি সত্যি হয় তাহলে শুধুই তুমি, একটা কথা যদি সত্যি হয় ভালোবাসি তোমায় আমি, প্রিয়তা হাতে রেখো রে হাত তুমি, হাতে রেখো রে হাত তুমি, প্রিয়তা গানটা, এই গানটা করা হয়েছিল আমাদের আবু আলী ফারুকীর লেখা, আমার শুট করা, মানে আমারই কম্পোজিশন। মানে গত বছর মানে 2018 সালে এবং 2017 সালে একটা গান এসেছিল বন্ধু ভুলবো না, 2018 সালে আসছিল আর একটা গান, 2019 সালে এসে প্রিয়তা ছাড়লাম। এবার 2020-তে আমরা চেষ্টা করব দাদার একটা গান, দাদার লেখা তো সবকিছু, সব কিছুতে একটা গভীর একটা কনসিকোয়েন্স থাকে, সেটা নিয়ে কোনো গান হতে পারে কিনা আমরা একটু ট্রাই করি। এসো আমার শহরে একবার, এসো আমার শহরে একবার, একটা নচিকেতার একটা বিখ্যাত গান আছে, আমার ধুলো মাখা জিন্সের পকেটে রাখা আছে অসংখ্য স্মৃতি, সিগারেট খাওয়াই বুক ভরা নিকোটিনে বাঁচাও মরার সঙ্গতি। মানে আমরা তো এই চার সিগারেট আমাদের একেবারে নিয়মিত, মানে এটা ছাড়া মনে যেন বাজা যায় না। মানুষের বুক ভরা যন্ত্রণা থাকে, আমাদের বুক ভরা নিকোটিন। যত মাসুর
Say
রাখবে মায়ায় জড়িয়ে পাশে পাশে চল তুই জাসনি দূরে হারিয়ে ছাড়াকে আছে রাখবে মায়ায় জড়িয়ে তোর ছায়াতে একটু মায়াতে কাটাবো জীবন বে তুই চাইলে বল আছি রাজি আমি হতেও আমার বয়সটা পরের বয়সটা দিয়ে না এটা এই বয়সটা দিয়ে হ্যাঁ এটাতে রেকর্ড দিলে হবে রেকর্ডের ইয়েটা চাপ দে চাপ বন্ধ কর এটা ডিলিট কর এখানে যে আরেকটা ভয়েস নেই হ্যাঁ ভয়েসটা নতুন নতুন ভয়েস অডিও ক্রিয়েট তপু হ্যাঁ তপু সিলেক্ট রেকর্ডিং হ্যালো আমি শুধু পিয়ানো নেব হ্যাঁ আমার ভয়েসটা সিলেক্ট করে রাখ হ্যালো 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 সিলেক্ট কর ভয়েসটা হ্যালো হ্যালো রেকর্ড হ্যাঁ প্রথম রেকর্ড ছোট ভাই ভালো লাগে খুব ভালো কম্পোজ করে
সালি সোহেল ফ্রম অর্বাচীন মিউজিক স্টেশন। প্রায় দু বছর ধরে আমরা মৌলিক কিছু গান করছি, যে গানগুলো আমাদের নিজের সৃষ্টি, নিজের সন্তানের মতো, মানে একেবারে নিজের ঔরস জাত যাকে বলা হয়, এমন কিছু গান যে গানগুলো আমরা ধারণ করি, লালন করি, যে মতামতকে, যে মতাদর্শকে আমরা লালন করি, সেই মতাদর্শকে নিয়ে আমরা গান করি। গান আসলে সুরে যতটুকু গাই তার থেকে বড় ব্যাপার হলো মানে গানের ভিতর দিয়ে আমি আমার অনুভূতির কথা বলি। অর্বাচীনে যারা কাজ করেন, অর্বাচীন শব্দটাই তো একটা অদ্ভুত ব্যাপার, অপরিপক্ক, আমরা ক্রমাগত ভুল করে যাই, ভুল করি বলেই আমরা মানুষ। তো যাই হোক, গানটা হোক মানে আমাদের এই সমাজে, এই সময়ে, এই প্রেক্ষিতে একটা অস্থির সময় আমরা পার করছি, এই অস্থির সময়ে কিছু গান হোক, কিছু সুর আসুক, সুর থেকে সুরে, মানে মানুষ থেকে মানুষকে আমরা জুড়ে দিই সুর দিয়ে, মানে গান হোক, গান বেঁচে থাক প্রাণ থেকে প্রাণে। আর অর্বাচীন মিউজিক স্টেশনে আপনি চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন, মানে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে শুধু আড্ডাই হয়, মানে আড্ডার মাধ্যমেই আমরা গানটা করে থাকি, মানে আড্ডাটাই মূলত মুখ্য বিষয়, গানটা পরের বিষয়, কিন্তু আড্ডা হলেই গান হয়ে যায়। আড্ডা আড্ডায় আমরা গান করি, গান করার চেষ্টা করি। তাহলে চলে আসুন, আমি আপনাদেরকে ওয়ার্মলি ইনভাইট করছি যে কোনো সময়, যে কোনো দিন, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত অর্বাচীন মিউজিক স্টেশন মৌলিক গান করবে, আপনার লেখা, আপনার সুর করা, মানে আমাদের লেখা, আমাদের সুর করা। আমরা গান করব, গান করতে চাই, গান বেঁচে থাক প্রাণ থেকে প্রাণে, এই প্রত্যাশা। সেখানেই করব আমার স্বপ্নের।